হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট নিউজ আজকে আঠেরোই আগস্ট যে কর্মসংস্থান পেপারটি রয়েছে যেখানে আমরা একুশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর অব্দি কিছু বিজ্ঞপ্তি ও রিক্রুটমেন্ট সম্বন্ধে আমরা দেখতে পাবো তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তার আগে যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে নোটিফিকেশানগুলি শেয়ার করে দিও চলো আমরা শুরু করি প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে আইবি আইবিপিএস এর পরীক্ষার মাধ্যমে সতেরোটি ব্যাঙ্কে বারো হাজার পঁচাত্তরটি ক্লার্ক পদের জন্য এবং যে পদের জন্য প্রথমেই দেওয়া আছে এখানে হাইলাইট করে যে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য তো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা বা অনার্স কোর্সে বা পাস কোর্সে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তাদের জন্য এটা একটি সুখবর রয়েছে যেখানে বারো হাজার পঁচাত্তরটি পোস্ট আমরা পাচ্ছি সতেরোটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তো এখানে কি বলছে সারা ভারতের সতেরোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ক্লারিক্যাল ক্যাটারে বারো হাজার পঁচাত্তর জন ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে এবং সতেরোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্লার্ক পদের জন্য প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে পরীক্ষা হবে দুটি থাপে প্রথমে প্রিলিমিনারি ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই অর্থাৎ তোমরা প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাস করতে পারলে কিন্তু সরাসরি জয়েনিং তো মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি করা হবে এবং নিয়োগ করা হবে এই উনিশটি ব্যাঙ্কে যেখানে উনিশটি ব্যাংকের নাম দেওয়া আছে এলাহাবাদ ব্যাংক আন্ধ্রা ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম আরও আঠেরো উনিশটি টোটাল তো এই পদের জন্য যে কোনো শাখায় পাস করার ডিগ্রি কোর্সধারী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা এই জন্য অ্যাপ্লাই করতে পারবে যেমন কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস হতে হবে আর এবং বাংলা এবং আমাদের যে অফিসিয়াল ভাষা ইংরাজি সেটি লিখতেও বলতে পারতে হবে প্রাক্তন সমরকর্মী অর্থাৎ এক্সপিরিয়েন্স যারা এক্স অফিসার তো তাদের শিক্ষকতা যোগ্যতা না থাকলেও তারা যোগ্য থাকবে এবং আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন বা নেভি বা এয়ারফোর্সের যে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে তা অন্তত পনেরো বছরে চাকরি করে থাকতে হবে তবে তাদের ক্ষেত্রে সেগুলি কিন্তু গ্রাহ্য হবে এবং বয়স হতে হবে এক নয় দু হাজার উনিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অথবা জন্ম তারিখ হতে হবে তাদেরকে দুই নয় একানব্বই থেকে দুই এক নয় উনিশশো নিরানব্বইয়ের মধ্যে তপশিলিরা নিয়মমাফিক মাফিক পাঁচ বছর এবং অফিসিরা তিন বছরের এবং প্রতিবন্ধীরা দশ বছর এবং বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ন ও প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস পরীক্ষা হবে অনলাইনে সাত আট চোদ্দো এবং একুশে ডিসেম্বর অর্থাৎ চার দিন টোটাল পরীক্ষা হবে কলকাতা সহ সারা ভারতে বিভিন্ন কয়েক পরীক্ষার কেন্দ্রে এবং এই শূন্য পদের জন্য দরখাস্ত করতে হবে পরীক্ষা দরখাস্ত করবেন পরীক্ষা হবে সেই রাজ্যের অধীন কোনো পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেই রাজ্যেরই কোথাও যেমন গ্রেটার কলকাতা দুর্গাপুর হুগলি কল্যাণী শিলিগুড়ি আসানসোল এরকম আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে সেন্টার এবং অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপসের কোশ্চেন কোশ্চেন্স থাকবে একশোটি এবং যেটি পরীক্ষা হবে এক ঘন্টার টাইম থাকবে যেখানে সাবজেক্ট বা সিলেবাস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের তিরিশ নম্বর থাকবে নিউমেরিক্যাল এবিলিটিতে থাকবে পঁয়ত্রিশ নম্বর এবং রিজনিং এবিলিটি থাকবে পঁয়ত্রিশ নম্বর সময় থাকবে প্রত্যেকটির মধ্যে ভাগ ভাগ করে দেওয়া এবং প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে এক এবং এই তিনটি বিষয়ের উপর প্রতিটিতে কার্ট অফ নাম্বার পেয়ে থাকতে হবে এবং কার্ট অফ পেয়ে যা থাকবেন তার বিশেষে আপনাদেরকে বেরোবে এবং যার জন্য আপনারা মেন পরীক্ষার জন্য যোগ্য হবেন এবং মেন পরীক্ষা হবে উনিশে জানুয়ারি এবং এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস টাইপসের দুশো নম্বরের একশো নব্বইটি প্রশ্ন হবে কী কী বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এইসব এসবে এবং মে পরীক্ষার কল এটা ডাউনলোড করতে পারবেন জানুয়ারি মাসেই আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং এই পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এবং এর পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে হবে আপনাদেরকে সতেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এবং ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো তাও বলে দিই একবার ডাব্লিউ ডাব্লিউ ডট আই বিপিএস ডট ইনে এবং যেসব প্রমাণপত্র নিজের কাছে থাকতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য সেগুলো হচ্ছে একটি বৈধ ইমেল আইডি যার ইমেল আইডি নেই তারা নিজের নামে এমএলআইডি বানিয়ে নিয়ে দরখাস্ত করতে হবে তাছাড়াও যেগুলো আমাদের যা দরকার হয় রঙিন ফটো এবং সিগনেচার স্ক্যান এবং থাম থাম ইমপ্রেশন স্ক্যান করতে হবে যে ক্ষেত্রে লেফট থাম অর্থাৎ যেটা আমাদের অন্যান্যগুলোতে লাগে না এবং একটি নিচের লেখায় স্ক্যান করে নিতে হবে নিচের এই লেখাটি যেটি দেওয়া আছে এখানে যে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান ফ্রম ইস কারেক্ট ট্রু অর্থাৎ নিজের একটা শিকারোক্তি যে আমি যা যা তথ্য দিচ্ছি সেগুলি আমার জ্ঞানত সঠিক এবং অনলাইনের যে ফিস পেমেন্ট সেটা করতে হবে ছশো টাকা তপসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে তাদের ক্ষেত্রে লাগবে একশো টাকা এবং টাকা অনলাইনে জমা দিতে হবে তো এই হচ্ছে এই পদটি তার পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য দপ্তরে কুড়ি লাইব্রেরিয়ান যেখানে কী বলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ লাইব্রেরিয়ান পদে কুড়িজন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা করে থাকলে এই পদটির জন্য তারা যোগ্য হবেন এক্ষেত্রেও বয়স হতে হবে এক এক উনিশের মধ্যে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এবং মাইনে হবে জন্য সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো এবং পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য হবে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো অর্থাৎ একই এবং পে ব্যান্ড থাকবে আট হাজার পাঁচশো ষাট টাকা গ্রেড পে থাকবে চার হাজার একশো টাকা শূন্যপদ টোটাল হচ্ছে কুড়িটি তার মধ্যে জেনারেল নয়টি তপসিল জাতি পাঁচটি তপসিল উপজাতি একটি এবং ও এ ক্যাটাগরি দুটি এবং ও বি ক্যাটাগরি দুটি এবং প্রতিবন্ধী একটি এবং প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নাম্বার দেখে অর্থাৎ প্রথমে নাম্বার দেখে আপনাদের বাছাই করা হবে তারপর খুব বেশি স্টুডেন্ট হলে বা ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয় তাহলে তখন আমাদের পরীক্ষা হবে এবং এখানে যখন আমাদের নাম্বারটা দেখবে সেই নাম্বারটা থাকবে মাধ্যমিকের জন্য থাকবে দশ উচ্চ মাধ্যমিকের জন্য থাকবে দশ ডিগ্রি কোর্সের জন্য দশ লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস করাদের জন্য তিরিশ নাম্বার মাস্টার ডিগ্রির জন্য দশ নাম্বার এবং অভিজ্ঞতার জন্য পনেরো নাম্বার এবং দরখাস্ত আমাদেরকে করতে হবে একুশে সেপ্টেম্বরের মধ্যে এবং ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডট ইন এবং এতে ক্ষেত্রে বোধ হয় ইমেল আইডি থাকতে হবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে জিরো জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ফোর জিরো জিরো টু ওয়ান সিক্স এবং বিস্তারিত জানার জন্য আপনারা উপরিক্ত যে আমি বললাম ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে গিয়ে তোর ইনফরমেশান বা নোটিফিকেশানটি পেয়ে যাবেন পরবর্তী রয়েছে যেটি যে দুশো চব্বিশ টেনো ক্লার্ক ও ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট যে কেন্দ্রীয় সরকারি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট বা সিই স্টেনোগ্রাফ গ্রেড টু এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এ স্টোর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ক্ল্যাক ও ফায়ারম্যান পদে দুশো জন লোক নিচ্ছে এবং স্টেনোগ্রাফার বা গ্রেড পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশরা ইংরাজি শর্ট হ্যান্ড মিনিটে অন্তত যতক্রম আশিটি শব্দতলা গতি থাকলে আবেদন করতে পারবেন শূন্য পদ হচ্ছে তেরোটি পরবর্তী অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে ইংরাজি টাইমিংয়ে অন্তত পঁয়ত্রিশটি শব্দতলার মিনিটে থাকলে বা কম্পিউটারে ঘন্টায় অন্তত দশ হাজার পাঁচশোটি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবেন শূন্য পদ হচ্ছে চুয়ান্নটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এর হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রেও তাই তিরিশটি শব্দতলার গতি থাকতে হবে তবে আপনারা এই পদের জন্য যোগ্য বা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে দুটি পার্টে টায়ার ওয়ান এবং টায়ার টু এবং প্রশ্ন হবে ইংরাজিতে তো যারা যারা আগ্রহী তারা তারা ফর্মে ফিল আপ করে নিতে পারো আমি যে ওয়েবসাইটটি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাব্লু ডাব্লু ডট ডিআরডিও ডট ওয়ার্জিতে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের একুশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে এবং এর জন্য একটি বৈধ ইমেল আইডি এবং পাসপোর্ট নাম্পের ফটো সিগনেচার স্ক্যান বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট আইডেন্টি কার্ড লেফট থাম্ব ইমপ্রেশন ইত্যাদি প্রমাণপত্র যে পিজি ফরম্যাটে স্ক্যান করে দিতে হবে এবং অনলাইনে দরখাস্ত করার পর যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ফি বাবদ লাগবে একশো টাকা যেটি আমরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবো এবং আরও বেশি বিস্তারিত তথ্যের জন্য যে ডিআরডিও ডট ওয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবে পরবর্তী যেটি রয়েছে আটশো চব্বিশ কনস্টেবল নিচ্ছে সিআইএসএফ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই বলে দেওয়া আছে যারা যারা মাধ্যমিক পাস করে রয়েছ তারা তারা এই পদের জন্য যোগ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ ত্রিপুরা সিকিম আসাম ঝাড়খণ্ড সহ সারা ভারতে কনস্টেবল পদে আটশো চব্বিশ জন লোক নেওয়া হচ্ছে মাধ্যমিক পাঁচ ছেলে মেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে উনিশের হিসাবে বা এক আট উনিশের হিসাবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে নেওয়া হবে ট্রেড কুক কাবলার বারবার ওয়াশারম্যান কার্পেন্টার সুইপার পেন্টার মেশান প্লাম্বার মালি ইলেকট্রিশিয়ান এসব ক্ষেত্রেই তপশিলিরা যেমন নিয়মমাফিক তপশিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং প্রাপ্ত সামাজিকরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং এক্ষেত্রে প্রার্থী ব্যচার জন্য প্রথমে বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় মূল সার্টিফিকেট দেখা হবে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এই পরীক্ষায় থাকবে ছ মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বা ষোলোশো মিটার দৌড় সফলদের পরে হবে ট্রেড টেস্ট তারপর হবে লিখিত পরীক্ষা এবং ট্রেডের বেলায় চুল ও দাড়ি কাটা আর যাবতীয় সরঞ্জাম ব্যবহারের দক্ষতা দেখাতে হবে অর্থাৎ কুক ট্রেডের বেলায় একশো লোকের চাপাটি চাল অর্থাৎ রান্না যার যেটি পদ রয়েছে সেই রকম তাদের টেস্ট থাকবে এবং পরবর্তী লিখিত পরীক্ষা যেটি হবে সেখানে একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যানালিটিক্যাল অ্যাপ্টিটিউড এবং ইংরাজি বেসিক নলেজ লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবেন এবং এরপর প্রতিটি ট্রেদের কাটির ভিত্তিক আলাদা আলাদা মেধা তালিকা দেওয়া হবে এবং সেখানে আপনারা করতে পারবেন এবং শুরুতে দু বছরের প্রভেশন দরখাস্ত করতে হবে প্রভিশন পাওয়া যাবে এবং দরখাস্ত করতে হবে ফুল স্ক্যাপ কাগজের নিচের বয়ান টাইপিং করে পূরণ করতে হবে তাছাড়া বয়ান পাবেন এই ওয়েবসাইটে যে www.cisf.gov.in ডট ডট ইন এর সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেটের প্রত্যয়িত নকল যে রফ কপি এবং এক্ষেত্রে প্রত্যেকটি যেমন আমাদের ছাড় থাকে বয়সের সেরকম ওভিসি তপশ্রিতে বেড়ায় কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল দিতে হবে এবং যার যা কাস্ট রয়েছে এবং এক্ষেত্রে এক কপি সব ফটো দু কপি ফটো সামনের দিকে সই এবং দরখাস্তের সাথে গেঁথে আমাদেরকে জমা দিতে হবে একশো টাকা ক্রাস পোস্টাল অর্ডার নিয়ে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা ডিডিও সি আইএসএফ এস কলকাতার যে অনুকূলে যে পোয়েবল অ্যাক্ট লিখবেন যেখানে জিপিও কলকাতা বিহার ঝাড়খণ্ড প্রার্থীদের বেলায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ডিডিও সিআইএসএফ আইএসএফ ইজ এরকম অ্যাড্রেস দেওয়া আছে যেটি আপনারা ও এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সি ডট গভ ইনে গিয়ে কোথায় কী করতে হবে সেটি আপনারা বুঝতে পেরে যাবেন পরবর্তী যে পদ রয়েছে সেটি হচ্ছে ক কয়েকশো লেকচারার আর্টস বিভাগের এবং সায়েন্স বিভাগের নিয়ে নেটের মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হচ্ছে যে সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি এবং জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য যে আমাদের ইউজিসি বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যে নেট পরীক্ষা হয় পরীক্ষার জন্য দরখাস্ত দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে এবং পরীক্ষা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ থেকে এবং ওই সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা অন্তত পঞ্চান্ন পার্সেন্ট এবং তপশিলি বা প্রতিবন্ধী হলে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফাইনাল পরীক্ষার পরীক্ষার্থীরা কিংবা যাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারাও আবেদন করতে পারবেন এবং শতকর হারে নাম্বার বা পাস পেয়ে থাকলে নিশ্চিত থাকতে হবে যদি বছরের মধ্যেই শতকরের হারে নাম্বার পেয়ে পাস করে যান বা রেজাল্ট বেরিয়ে যায় তো উনিশশো একানব্বই সালে উনিশশো সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করেছেন বা পিএইচডি করছেন তারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পাঁচ নম্বর পাঁচ পার্সেন্ট নাম্বার ছাড় পাবেন তো এটি হচ্ছে এই পদের জন্য যোগ্য যোগ্যতা এবং এটি আমরা অ্যাপ্লাই করতে পারবো ডাব্লুডাব্লু ডট এন টি এন ইটি ডট এনআইসি ডট ইনে এবং অনলাইন দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের ফটো এবং স্ক্যান সিগনেচার স্ক্যান করতে হবে এবং তারপর ওপরে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে তখন সিস্টেম জেনারেটে সেটি প্রিন্ট করে রাখতে হবে এবং ফি হচ্ছে হাজার টাকা এবং ওবিসিদের জন্য পাঁচশো টাকা তপসিলি জাতি উপজাতিদের জন্য আড়াইশো টাকা এবং এটি আমরা ডেবিট কার্ড ক্রেডিট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মধ্যে দিতে হবে আঠেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে এটিকে আপনারা সংশোধন করতে পারবেন এবং অনলাইনের শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর পর্যন্ত তো এর জন্য সায়েন্স বিভাগের ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম তো এক্ষেত্রে পদগুলি শুধু আলাদা থাকবে এটা আর্টস বিভাগের অ্যাসিস্ট্যান্ট পদ ওটাও সায়েন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট পদ কিন্তু বাদ বাকি যে যোগ্যতা সেই যোগ্যতাগুলি কিন্তু একই দরকার পরবর্তী রয়েছে নাবার্ডে বাইশ বিরাশি অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে বিরাশিজন লোক ছেলে নেওয়া হচ্ছে এবং যে পদে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত পঞ্চাশ পার্সেন্ট প্রতিবন্ধী প্রাক্তন কর্মীরা হলে সাধারণভাবে পাস থাকলেই হবে এবং নম্বর পেয়ে নর্ম নর্মালরা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে এবং যে রাজ্যে শূন্য পদে দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যথারীতি তপশ্রীতা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছরের বয়সে ছাড় পাবেন এবং মাইনে হবে তেরো হাজার একশো পঞ্চাশ থেকে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এবং শুরুতে মাইনে মাসে প্রায় বত্রিশ হাজার টাকা এবং শুরুতে দু বছরের প্রবেশন পাওয়া থাকবে শূন্য পদ হচ্ছে বিরাশিটি তো এই হচ্ছে পরে পরবর্তী যে নোটিফিকেশান ছিল নাবার্ডে তো তোমরা এটিও আমি অনলাইনে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিতে পারবে পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রতি কিছু লোক নিচ্ছে এবং এক্ষেত্রেও তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোর্সে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সকে পাস করে থাকতে হবে তাহলে তোমরা এই পদের অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবে এবং যাবৎ বাদবাকি তথ্য ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে পরবর্তী রয়েছে পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস ভারত ইলেকট্রিক্স লিমিটেড গ্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস হিসাবে পঞ্চাশ জন লোক নিচ্ছে না হবে এইসব ট্রেডে মেকানিক্যাল এখানে যাবতীয় যে পোস্ট দেওয়ার রয়েছে এবং এক্ষেত্রেও তোমাদেরকে আইটিআই বা ইলেকট্রিক্স কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং যেগুলো সেই পোস্টগুলো তোমাকে পাশ থাকতে হবে যথারীতি সেই সেই পোস্টের জন্য প্রত্যেকটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা সেখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানগুলিকে দেখে নিতে পারবে পরবর্তী যেটি রয়েছে ডাকযোগে পোস্ট গ্রাজুয়েট এটি কোনো চাকরির নোটিফিকেশান নয় এটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের কোর্সের জন্য ডাকযোগে যে আমরা অর্থাৎ যেটা হচ্ছে মুক্ত বিদ্যালয়ের মতো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ ডিসট্যান্স এডুকেশান ডিসট্যান্স এডুকেশান যেটা আমরা বলে থাকি দু বছরের এম এ এবং এমএসসি এবং এম কোর্সে ভর্তি শুরু হয়েছে তো যারা যারা আগ্রহী তারা তারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারো যারা ডিস্ট্যান্স কোর্স করতে চাও যে এম এ কোর্সের জন্য বাংলা ইংরাজি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত বিষয় হবে এবং এম এম কমের জন্য অনার্স এবং স্পেশাল অনার্স কোর্সে লাই যোগ্য থাকবে এবং চার ফি হচ্ছে চার টাকা পার ইয়ার প্রথম বছরের ব্রিজ কোর্স পাস করে থাকলেও তোমরা যোগ্য হবে এবং ডিগ্রি যেটা ফিস বলে দিলাম চার হাজার পাঁচশো টাকা তো যারা যারা আগ্রহী এই কোর্স করার জন্য তারা তারা অ্যাপ্লাই করে নিতে বা করে নিতে পারবে সং মানে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তো আজকের যে সংস্থান পেপার ছিল সেখানে এই নোটিফিকেশনগুলি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও যারা ধরো চ্যানেলটি নতুন রয়েছে এরকম ভিডিও আগে আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ